নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন ইতিহাসের সহায়িকা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো মাধ্যমিক 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনা করা যাক, প্রথম প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো, প্রথম প্রশ্নতে কি বলেছে, এক নম্বরে হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কী? তো দেখো, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইতিহাস চর্চা, ইতিহাস চর্চা। দু নম্বরের প্রশ্ন, বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ষাটের দশকে। তিন নম্বরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ, সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। আমাদের পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জাতীয়তাবাদী ঐতিহাসিকরা। পাঁচ নম্বরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দলিতদের ইতিহাস, দলিতদের ইতিহাস। ছ নম্বরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কার্ল মার্ক্স, দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কার্ল মার্ক্স। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, সাত নম্বরের প্রশ্ন কি বলেছে, হবস বম বিংশ শতাব্দীর ইউরোপীয় জীবনযাত্রার এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাসরূপে চিহ্নিত করেছেন? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার খেলাধুলাকে। পরের প্রশ্ন, আট নম্বরের প্রশ্ন, ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ১৯৭০ দশকে। ন নম্বরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস প্রকাশিত হয়? অ্যান্সার হবে আমাদের কোয়ার অ্যান্সার ইংল্যান্ড থেকে। দশ নম্বরের প্রশ্ন, রামচন্দ্র গুহ ক্রীড়া ঐতিহাসিক হিসাবে যে খেলার ইতিহাসের জন্য বিশেষ খ্যাতি লাভ করেছেন? অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ক্রিকেট। আমাদের পরের প্রশ্ন কি আছে, এগারো দাগের প্রশ্ন, ভারতের দ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়? অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার চার ভাগে। বারো দাগের প্রশ্ন, ভারতের দ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভারতনাট্যম। ১৩ নম্বরের প্রশ্ন কি আছে, ১৩ নম্বরের প্রশ্ন, ভারতীয় পোশাকের নৃতাত্ত্বিক বিশ্লেষণের উপর গুরুত্ব দেন? অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার কর্নেল ডালটন। ১৪ নম্বরের প্রশ্ন, ইউরোপে কী বলেছে শিল্প বিপ্লবের আগে ঘটেছিল? কয়ের অ্যান্সার যোগাযোগ বিপ্লব। ১৫ দাগের প্রশ্ন, মিশরের পিরামিড হলো? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ফেরাওদের সমাধি। ১৬ দাগের প্রশ্ন, ১৬ দাগের প্রশ্ন বলেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্ষয় কুমার মৈত্রে। ১৭ নম্বরের প্রশ্ন কি বলেছে, ১৭ নম্বর প্রশ্ন বলেছে, তো দেখো, সিটিস অ্যান্ড দ্য রাইস অফ স্টেটস ইন ইউরোপ গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চার্লস টিলি এবং ডব্লু ব্লকম্যান। ১৮ দাগের প্রশ্ন, নগরায়ণ প্রক্রিয়া নিয়ে চর্চা করা হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শহরের ইতিহাস। ১৯ দাগের প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইংল্যান্ডে। ২০ নম্বরের প্রশ্ন, দ্য গ্রেট ওয়ার ১৯১৪ থেকে ১৯১৮ গ্রন্থটি লেখক ছিলেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মার্ক ফেরো। ২১ দাগের প্রশ্ন, পরিবেশ বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ১৯৬০ দশকে। ২২ নম্বরের প্রশ্ন কি বলেছে, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আলফ্রেড ক্রসবি। ২৩ দাগের প্রশ্ন কি বলেছে, ট্রেসেস অন দ্য রেডিয়ান শোর
গ্রন্থটি লেখক অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্লারেন্স গ্লাকেন। 25 দাগের প্রশ্ন সরি 24 দাগের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। 25 দাগের প্রশ্ন কি বলেছি, হিপোক্রিটাস ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গ্রিক চিকিৎসক। পরের প্রশ্ন কি বলেছে, বলেছে ওম্যান ইন কি বলেছে কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জে কৃষ্ণমূর্তি। 27 দাগের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সরকারি নথিপত্র। 28 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জীবন স্মৃতি। 29 দাগের প্রশ্ন, জীবনের ঝরাবতা হল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আত্মজীবনী। 30 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 31 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ। 32 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। তো এই আমাদের 32 এমসিকিউ সম্পূর্ণরূপে সলভ করা আছে, যেটা রয় মার্টিনের বই থেকে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।